মৎস্যজীবীদের জালে উঠে এলো ভিনদেশী মাছ। হইচই পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে অচেনা এই মাছ দেখতে এলাকার মানুষরা ভিড় জমান। জানা গেছে এলাকার মৎস্যজীবী মাধব পণ্ডিত ছাড়িগঙ্গায় মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন, আর সেই জালেই উঠে এলো অচেনা একটি মাছ। মুহূর্তেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। জানা গেছে ভিনদেশি এই মাছের নাম এলিগেটর গারফিস। এটি সাধারণত উত্তর আমেরিকা এলাকাতেই দেখা যায়। লম্বায় 6 থেকে 60 ফুট পর্যন্ত হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন বাংলার নদীতে এই মাছ খুবই বিপজ্জনক হতে পারে। জাল তুলতে গিয়ে মাছটা পাই, ছাড়াতে গিয়ে দেখি ছাড়িয়ে হাত আঙুলটা কামড়ে দেয়। আচ্ছা, তারপরে গেঞ্জি খুলে মাছটাকে ধরে নিয়ে আসে। না, এর আগে দেখা যায়নি। লোকজন কি দেখতে আসছে? অনেক লোকজন দেখতে আসছে। এটা কুমিরের মতনই দেখতে মাছটা, কুমিরের মতো আকৃতি। মাছটা সকালে ধরতে গিয়েছিল, মাছটা ধরেছে, বাড়িতে নিয়ে এসছে। বাড়িতে এনে ছয় ছয় লোক বাড়িতে আসছে দেখতে। যারা মাছ ধরে তারা বলতে পারছে না এটা কী মাছ, কামড়াচ্ছে নাকি? হ্যাঁ, কয়েকদিন আগে কামড়েছে, হাতে যে ধরেছে তাকেও কামড়েছে। জানা গেছে এই মাছটিকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে গিয়ে সেখানেই রাখা হবে। তবে বিদেশি এই মাছ কিভাবে বাংলার এই নদীতে এলো তা এখনো বোঝা যাচ্ছে না। অনুষ্টুপ চক্রবর্তী, হাইলাইটস বেঙ্গল।